হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাফিলিয়েট ডক্টরস টিমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব খুব ছোট একটি মার্কেটিং, অ্যাড ফোরাম মার্কেটিং। এই মার্কেটিংটি হচ্ছে অ্যাডভার্টাইজার মার্কেটিং। আমরা এই মার্কেটিংটি কেন করব, এই মার্কেটিংটি খুবই গুরুত্বপূর্ণ একটি মার্কেটিং, ছোট একটি মার্কেটিং। এই মার্কেটিংটি আমরা এজন্যই করব, এই মার্কেটিংটি আমরা খুব কম সময় দিয়ে প্রতি মাসে $50 থেকে $100 ইনকাম করতে পারি। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রথমে আমাদের VPN ধরে অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা VPNটি ধরে নিচ্ছি। আমরা এখান থেকে ইউনাইটেড কিংডমের VPN ধরব, অথবা আপনারা চাইলে অন্যান্য দেশের VPN ধরেও করতে পারবেন। তো আমাদের এখান থেকে ক্রমে গিয়ে সার্চ করতে হবে অ্যাডভাইটার। হ্যাঁ, আমাদের সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা যাব মাই অ্যাকাউন্টে। মাই অ্যাকাউন্ট থেকে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে একটু নিচে স্ক্রল করলে দেখা যাবে সাইন আপ টুডে। সাইন আপ টুডে আমরা ক্লিক করব। সাইন আপ টুডে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা নাম দেব, ইউএস এর কোনো পার্সনের নাম দেব। এখানে এখানে আমরা মেইল দেব। এখানে আমার মেইলটি আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি পাসওয়ার্ড দেব, তারপরে আমি ওই পাসওয়ার্ড আবার দেব। হ্যাঁ, এখানে রোবট চেক দিতে হবে। তারপরে নিচের দিকে আমরা রেজিস্টার করব। আমি পাসওয়ার্ডটি ব্যবহার করে দিচ্ছি। এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেব, আমাদের মেইলে যাব। এখান থেকে আমরা আমাদের মেইলটি ভেরিফাই করে নেব। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। এখান থেকে আমরা আমাদের মার্কেটিংটি দেখিয়ে দেব। আমাদের মার্কেটিংটির জন্য আমরা এখান থেকে যাব আমরা পোস্ট এ ফ্রি অ্যাডে। আপনারা এইভাবে আপনাদের অ্যাকাউন্টটি করে নেবেন, ভেরিফাই করে নেবেন। হ্যাঁ, এখানে আমরা আমাদের পোস্ট এ ফ্রি অ্যাডে ক্লিক করলে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা প্রথমে যে কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। আমরা যে ক্যাটাগরি নিয়ে পোস্ট করব অথবা মার্কেটিং করব সেই ক্যাটাগরি আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমি ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু আমি হেলথের উপরে কোনো নিশ নিয়ে মার্কেটিং করব, সেক্ষেত্রে আমি হেলথ কেয়ার সিলেক্ট করে নিচ্ছি ক্যাটাগরি। তারপর নিচে কন্টিনিউ। কন্টিনিউ করলে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা এখানে আমাদের অ্যাড টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন চাচ্ছে। আমরা উপরে টাইটেল দেব, নিচে ডিসক্রিপশন দেব। টাইটেলটি দেব আমি ওয়েট লস ফর 14 ডেজ। আপনারা যে ক্যাটাগরির নিশ নিয়ে মার্কেটিং করবেন সেই রিলেটেড টাইটেল দেবেন এবং ডিসক্রিপশন দেবেন। তো আমি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি, আমার নোটপ্যাডে ডিসক্রিপশন রাখা আছে। এখান থেকে আমি ডিসক্রিপশনটি দিয়ে দিচ্ছি। এখানে আমরা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটি দিয়ে দেব কন্টেন্টের নিচে। থিমোড লিখে আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটি দিয়ে দেব। এখানে আমার অ্যাফিলিয়েট লিঙ্কটি আমি দিয়ে দিয়েছি। এখান থেকে করব কন্টিনিউ। কন্টিনিউর পরে আমাদের এখানে একটি অ্যাড্রেস আসছে। এখানে আমরা যেহেতু বাংলাদেশে মার্কেটিংটি করব না আমরা, সেক্ষেত্রে ইউএস দেব। তারপরে কন্টিনিউ। তারপরে এখানে আসতে প্রাইস, কারেন্সি এখানে আমাদের কোনোটাই দিতে হবে না, কন্টিনিউ। তারপরে এখানে আসছে নেম, ইমেইল। আমরা ইউএসের কোনো ব্যক্তির নাম দেব এখানে। তারপরে এখানে আমি আমার মেইলটি দেব, মেইলটি দিয়ে দিয়েছি। তারপরে কন্টিনিউ। তারপরে এখানে আসতে আমাদের আরও তিনটি অপশন দেখাচ্ছে, একটি কান্ট্রি, রিজন, সিটি। তো আমরা এখান থেকে কান্ট্রি দেব, ইউনাইটেড স্টেট।
अथवा किंगडम एखे रिजन टी सिलेक्ट कर देव तर एखे छिटी छिटी देव हमें तरपे एखे हमें तीन टी फर्म पूरण करीचे कंटिन्यू कंटिन्यूर पर जेटी देखा से एड डिटेल अपलोड एड इमेज हमें एखे रिलेटेड एक इमेज अपलोड करब पिक्चरटी अपलोड हो गए हमें एखान नीचे एस पब्लिश एड कर देव तो व्यूअर्स हमें पोस्टी पब्लिश हो गए हमें ये मार्केटिंग करब माई अकाउंटे जाब देर रिव्यूड अप्रूव हमें पोस्टी एखो अप्रूव हो ऑटोमेटिक पोस्टी पब्लिश हो जाए तो एडफॉर्मे मार्केटिंग ये करते धन्यवाद सबाई के।